সবার প্রথমে আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি, তো তোমরা অবশ্যই কিন্তু ক্লিন করে নেবে ফেসটা। তারপর এখানে আমি ডাবার গুলাবরি গোলাপ জলটা ইউজ করছি, এটা কিন্তু তোমাদের ডিম্যান্ডেই বানানো, এটাও কিন্তু ভালোই গোলাপ জল। তো এটা তোমরা টোনার হিসাবে ইউজ করবে অবশ্যই, মেকআপ করার আগে এটা তোমরা ফেসটা ক্লিন করার পর ইউজ করবে, আর এটা মেখে একটুখানি ওয়েট করবে, তারপর তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো ফেসে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এরপর আমি এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এখানে আমি নিয়েছি জনসন বেবি ক্রিম, এটা কিন্তু খুবই ভালো, তোমরা নর্মালও কিন্তু এটা মাখতে পারো, ময়শ্চারাইজার হিসেবেও মাখতে পারো, যাদের নর্মাল টু ড্রাই স্কিন রয়েছে তারাও মাখতে পারো। এই ক্রিমটা বেবিদের মাখানো হয়, বুঝতে পারছো কতটা ভালো, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। তো ময়শ্চারাইজার হিসেবে যদি মনে করো তোমরা মাখবে তো মাখতে পারো। তো ভালো করে মাসাজ করে নেবে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, যেহেতু দিনের মেকআপ। তো এখানে আমি নেচারের ডি ট্যান একটা ক্রিম মেখে নিচ্ছি, এটা কিন্তু সানস্ক্রিন হিসেবেই কাজ করবে, সেই কারণে আমি এটা মেখে নিচ্ছি। আর 50 টাকার মধ্যেই কিন্তু এটা রয়েছে, আর খুবই ভালো। আমি নর্মালও এটা ইউজ করি, তোমরাও ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। তো এটাকেও মেখে আমি ওয়েট করব। তো অবশ্যই প্রতিটা স্টেপ মাখবে আর একটু ওয়েট করবে। এরপর আমি এখানে নিয়েছি ব্লু হিভেনের ফাউন্ডেশন, এটা কিন্তু অল্প দামে একটা ভালো ফাউন্ডেশন, দামটা খুবই কম রয়েছে, মাত্র 35 টাকায় তোমরা পেয়ে যাবে, অবশ্যই এটা ছোট প্যাক রয়েছে। এবার আমি এই ব্লু হিভেনের ফাউন্ডেশনটা আর সাথে এই জনসন বেবির ক্রিমটা দুটো একসাথে মিক্স করে নেব। যাদের ড্রাই স্কিনের সমস্যা রয়েছে তারা এটা এইভাবে তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু বিবি ক্রিম তৈরি হয়ে যাচ্ছে। আমি যেহেতু ময়শ্চারাইজারের সঙ্গে ফাউন্ডেশন মিক্স করে মাখছি, তো এটা কিন্তু বিবি ক্রিম হয়ে যাচ্ছে। আর দিনের যেহেতু মেকআপ, এটা কিন্তু মেকআপটা মানে বুঝতেই পারবে না, তোমরা মেকআপ করেছো খুবই হালকা মেকআপ, কিন্তু তোমাদের সুন্দর দেখতে লাগবে, সেই কারণে দুটোকে মিক্সড করে নিচ্ছি। আর একটু বেশি পরিমাণে দেবে অবশ্যই। এবার পালা ব্লেন্ডিংয়ের। তো ব্লেন্ডিংটাও কিন্তু তোমরা খুবই ভালো করে করবে, একটু টাইম নিয়ে করবে। তো ভালো করে কিন্তু তোমরা ব্লেন্ডিংটা করে নেবার, একটা ভালো বিউটি ব্লেন্ডার নেবে যেটা দিয়ে ভালো ব্লেন্ড হয়। তো এখানে দেখো আমি কনসিলার হিসাবে কিন্তু এই ফাউন্ডেশনটা আরও একবার চোখের নিচে দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি জনসন বেবির পাউডার, এই পাউডারটাও কিন্তু খুবই ভালো, কিন্তু এখানে যেহেতু 50 টাকা বাজেট সেই কারণে এটাকে আমাকে লুজ পাউডার হিসেবে ইউজ করতে হচ্ছে। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি চোখের ওপরে দিয়ে দিচ্ছি, যেহেতু আই মেকআপ করব। আই মেকআপ করার জন্য এখানে আমি নিয়েছি ব্লু হিভেনের কাজল, তোমরা যে কোনো কাজল নিতে পারো, এটা মোটামুটি 60-70 টাকার মধ্যে চলে আসছে। তো 50 টাকার মধ্যে এটা করতে পারলাম না, তো এটা দিয়েই আমি আইব্রোটা করব, সাথে কাজল করব, লাইনার সব কিছুই করব একটা কাজল দিয়ে। তো এখানে আমি একটা ইয়ারবাড নিয়েছি, ইয়ারবাডটা দিয়ে আমার আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোটা তোমরা কিন্তু ইয়ারবাড দিয়েও এইভাবে করতে পারো, যারা নতুন শিখছো বা নতুন হাতের কাজ তারা এইভাবে ইয়ারবাড দিয়ে করতে পারো। তারপর একটা অবশ্যই এইভাবে আইব্রো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেবে।
এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওই ব্লু হেভেনের কাজলটাই, যেটা দিয়ে আমি একটু হালকা স্মোকি আই করব। তোমরা দেখতে পাবে লাস্টে কীরকম আসে। তো এখানে আমি চোখের উপরে অ্যাপ্লাই করে নিলাম পুরো কাজলটা, দেখো। তো এবার তোমরা মনে করলে ইয়ারবার দিয়েও করতে পারো, অথবা যদি মনে করো এইভাবে ব্রাশ দিয়েও করতে পারো। তো এখানে আমি ব্রাশ দিয়েই করছি, ব্রাশ দিয়ে। এটা তোমাদের যদি ভালো ব্রাশ থাকে তাহলে কিন্তু ব্রাশ দিয়ে ভালো হবে, আর যদি তোমাদের কাছে ভালো ব্রাশ না থাকে তাহলে তোমরা ইয়ারবার দিয়ে ট্রাই করবে। তো অনেকেই আমাকে বলেছিলে যে স্মোকি আই করতে, তো স্মোকি আই করার জন্য অবশ্যই একটা ভালো শ্যাডো প্যালেট দরকার। কিন্তু তোমাদের এখানে যেহেতু 50 টাকার মেকআপ দেখাচ্ছি, সেই কারণে আমি এখানে কাজল দিয়ে করছি। নেক্সট টাইম আরও ভালো করে স্মোকি আই একটা টিউটোরিয়াল তোমাদের দিয়ে দেবো। তো এবার আমি নিচের লাইনে মানে চোখের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের কাজল অ্যাপ্লাই করার পরও কিন্তু আমি স্মাজ করে নেবো, সেম আমি ইয়ারবার দিয়ে। দেখো চোখের নিচেও কিন্তু স্মাজ করে নিচ্ছি। তোমরা এইভাবে ইয়ারবার দিয়ে ভালো করে স্মাজ করে নেবে কাজলটাকে, হালকা হালকা করে নিচের দিকে দেবে। ওপরেও যেভাবে করেছো নিচেটাও সেইভাবেই তোমরা করবে। এবার এখানে আমি একটা শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, যেটা দাম মোটামুটি 50-60 টাকার মধ্যেই পড়েছে, কিন্তু কোয়ালিটি খুবই খারাপ। তো তোমরা নিলে নিতে পারো, কিন্তু আমি বলবো একদমই এত কম দামে তোমরা প্যালেট নিও না, ভালো হবে না। তবে এটা দিয়ে ভালো হাইলাইটার হচ্ছে, তোমরা দেখতে পাবে লাস্টে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছ কোন কালারটা নিয়েছি। তোমাদের কাছে যে কোনো প্যালেট থাকলে সেখান থেকে তোমরা এই কালারটা ইউজ করতে পারো। ওপরের পোর্শনে হালকা করে পিঙ্ক অথবা হালকা এরকম টাইপের কালার যদি থাকে তাহলে তোমরা চোখে ওপরে অ্যাপ্লাই করে নেবে। স্মোকি আইটা যেভাবে করেছো ঠিক তার ওপরে হালকা করে অ্যাপ্লাই করে নেবে। তারপর দেখো এখানে আমি এই পাউডারটা দিয়ে টোটাল ফেসে লুজ পাউডার হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো পাউডার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, মানে যাদের কাছে কোনো রকম মেকআপের প্রোডাক্ট নেই তারা যে কোনো পাউডার এইভাবে লাস্টে অবশ্যই অ্যাপ্লাই করবে। তোমরা ফাউন্ডেশন দাও বা বিবি ক্রিম দাও, যাই দাও না কেন অবশ্যই পাউডার অ্যাপ্লাই করবে। তো এবার আমি এখানে লিপস্টিক নিয়ে নিচ্ছি, এটারও মোটামুটি 50 টাকা দাম চলে এসেছে। তো এটা দিয়ে এবার আমি ব্লাশার করে নিচ্ছি। লিপস্টিক দিয়েও কিন্তু ব্লাশার করা যায় যদি করতে পারো। তো এটা দিয়ে আমি ব্লাশার করে নিচ্ছি, আর এটাও আমি লিপস্টিক হিসাবে ইউজ করে নিচ্ছি। এটা মোটামুটি 50 টাকার মধ্যে খারাপ নয়, মোটামুটি ভালোই এসে গেছে লিপস্টিকটা। এরপর এখানে আমি যে তোমাদের শ্যাডো প্যালেটটা দেখালাম, এই প্যালেট থেকে এই কালারটা নিয়ে দেখো হাইলাইটার করে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম চিকচিকি কালার মানে এরকম চিকচিকি টাইপের থাকে তাহলে কিন্তু তোমরা হাইলাইটার করে নিতে পারো। যদিও এটা দিয়ে হয় না, কিন্তু যদি থাকে এরকম টাইপের তোমরা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো। মানে যাদের কাছে হাইলাইটার একদমই নেই এটা তাদের জন্য বলে দিলাম। তারপর তোমরা ভালো করে ব্লেন্ড করে নেবে, একটু বেশি লাগলে লাস্টে তোমরা আরও একবার পাউডার অ্যাপ্লাই করে নিতে পারো। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। দেখো 50 টাকার বাজেটের মধ্যেই কিন্তু আমি সব কিছু ইউজ করে ফেললাম। তো এবার আমি শাড়ি পরেও চলে এসেছি, আমি ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, তোমরা অনেকেই বলেছিলে। এবার আমি হেয়ারটা করে নেবো, তো হেয়ারটাও আমি নর্মালি করে নিচ্ছি। আর এইভাবে হেয়ার করার পর তোমাদের যদি মনে হয় তোমাদের মুখটা সরু লাগছে বা ভালো লাগছে না, তোমরা কিন্তু একটু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে দেবে, মানে মাথার সামনেটা একটু ফুলিয়ে দেবে, তাহলে দেখবে এই হেয়ারস্টাইলটা সুন্দর লাগছে। তো তোমরা আমাকে অনেকেই বলেছিলে হেয়ারস্টাইল দিতে, তো দেখা যাক সরস্বতী পুজোর আগে তোমাদের দিতে পারি কিনা কোনো হেয়ারস্টাইল। তো যদি দেওয়া যায় অবশ্যই আমি দিয়ে নেবো। আর এবার আমি এখানে জুয়েলারি পরে নিচ্ছি। তো জুয়েলারি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, কিন্তু এগুলো দোকানে কেনা তো লিঙ্ক আমি দিতে পারবো না তোমাদের, সেই কারণে আর লিঙ্ক দিতে পারলাম না। তো অক্সিডাইজের জুয়েলারি যারা পরতে চাও বা পরতে ভালোবাসো তারা কিন্তু সরস্বতী পুজোয় অক্সিডাইজের জুয়েলারি পরতে পারো, হ্যান্ডলুমের শাড়ির সাথে কিন্তু খুবই ভালো ম্যাচিং করে। তো এই যে আমার লুক কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা দেখে জানাও কমেন্টে কেমন লাগছে।
মন খারাপ লিখে পাঠিয়েছে তোমার পাড়া জোনাকে শুনছো নাকি ওই চলে নিবে বলে যায় কানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছে তোমার পাড়া বলে বৃষ্টি নিনে সরস্বতী পুজোর আর বেশি দিন নেই তো এটাকে নিয়ে আর বেশি দিন টানা যাবে না কারণ তোমাদের প্রোডাক্ট কিনতে হবে তোমরা জিনিস কিনবে সাজবে ট্রাই করবে সেই কারণে আমি নেক্সট ভিডিওতে তোমাদের রেড আর ব্লুটা একসাথে করার চেষ্টা করছি আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে মেকআপ লুকটাও ভালো লেগেছে কেমন লাগলো জানিও অনেকেই কিন্তু চেয়েছিলে ব্ল্যাক শাড়ির জন্য তো ব্ল্যাক শাড়ি ফাইনালি দিয়ে দিলাম তো আমার কাছে হ্যান্ডলুমের ব্ল্যাক শাড়ি নেই সেই কারণে এরকম একটা শাড়ি করতে হলো তোমরা সরস্বতী পুজোয় কিন্তু যদি চাও হ্যান্ডলুমের শাড়িটাই বেশি ডিম্যান্ড মানে আমারও ভালো লাগে নিজেরও তো সরস্বতী পুজোর জন্য আমি বলবো পারফেক্ট হলো হ্যান্ডলুম শাড়ি তোমরা হ্যান্ডলুম শাড়ি পরো হ্যান্ডলুম শাড়ির সাথে কি ব্লাউজ অনেকে জিজ্ঞেস করো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এইরকম কিসের সাথে কি পরবো বা সেটা নিয়ে আমাকে কমেন্টে জানাতে পারো নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব অনেকে আমাকে কমেন্টে বলো আমি রিপ্লাইও করে দিই অনেকে চেষ্টা করি দেওয়ার আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে মানে যে কোনো বিষয়ের ওপর মানে আমাকে তোমরা জানতে চাও বা আমি বলতে পারবো এমন কোশ্চেন যদি হয় অবশ্যই আমি রিপ্লাই করে দেবো তোমরা কমেন্টে জানাতে থাকো আমাকে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর না হলে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট করলেই তবে কিন্তু আমি আরও বেশি উৎসাহ পাই তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কি জানার আছে বা প্রোডাক্ট সম্পর্কে হোক বা জুয়েলারি সম্পর্কে হোক বা যে কোনো সম্পর্কে কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে কিসের সাথে কি ম্যাচিং করে পরবো বা এগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের লুকটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও অনেক স্টুডেন্টরা আছো বা অনেক ছোট ছোট মেয়েরা আছো যারা সাজতে চাও অনেকেই সাজতে পারো না অনেক বাজেটের জন্য তো তোমরা কিন্তু কম দামে এরকম একটা সেজে ফেলতে পারো প্রোডাক্টগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল দাম রয়েছে আর মার্কেটেও তোমরা পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর লাইক শেয়ার করে দিও যদি সবার কাছে পৌঁছে দেয় শেয়ার করো তো 65K সাবস্ক্রাইবার করে দিচ্ছ তার জন্য অনেক থ্যাংকস এইভাবেই পাশে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো আজকের মতো টাটা পাঠিয়েছে তোমার পাড়া